নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আমি ইপ্সিতা চলে এসেছি পূজোর আড্ডা একদিনে জিও বাংলা নিয়ে। আর আজকের এই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছে হিদিরপুর পল্লী শারদিয়ার সদস্য সুদীপ রায়, চিরঞ্জিৎ সাহা এবং অভিষেক সাহা। নমস্কার আপনাদের সকলকে জিও বাংলায় স্বাগত। আমি চলে যাবো আপনার কাছে প্রথমে। আপনাদের এটা কততম বর্ষ? আচ্ছা, তো আপনাদের কি থিম পুজো না সাবেকি পুজো? আমাদের থিম পুজো। তো এবারের পরিকল্পনাটা একটু জেনে নেবো আগে। এবছর আমাদের পরিকল্পনা হচ্ছে ব্যারিকেড, অর্থাৎ মানুষের মাঝখানে যে একটা ব্যারিকেড থাকে, এবং শুধু মানুষের মাঝখানে নয়, আমরা দেখতে পাই দেশের সীমান্ত ব্যারিকেড আছে। এই যে ব্যারিকেড যে ব্যাপারটা, এটা খুব ছোট ব্যাপার মনে হলো, এটা আজকে সমাজ ব্যবস্থা একটা বড় একটা আকার ধারণ করেছে। আমরা সেই জিনিসটাই আমরা আবার সমাজের কাছে তুলে ধরতে চাইছি। আচ্ছা, তো আপনাদের এই জার্নিটা কি শুরু হয়েছিল থিম দিয়ে নাকি প্রথমে সাবেকি পুজো হতো? না, প্রথমে সাবেকি পুজো। 2000 সাল থেকে আমরা থিম পুজো আমরা শুরু করেছি। আচ্ছা, তো এই শিফটটা কেন, মানে কিসের জন্য সাবেকি পুজো থেকে থিম পুজোর এই জার্নিটা কেন চেঞ্জটা? হ্যাঁ, আসলে হচ্ছে সাবেকি পুজো কিংবা থিম পুজো যেটা ডিফারেন্সিয়েশন করা হয়, সেটার কোনো ডিফারেন্সিয়েশন করার মানে হয় না। থিম পুজো আমার কাছে যেটা মনে হয়ে থাকে কিংবা আমাদের কাছে যেটা মনে হয়ে থাকে, যে আমরা পুজোর মাধ্যমে কারোকে মেসেজ দিচ্ছি। সাবেকি পুজো কোনো মেসেজ যাচ্ছে না, পুজো হচ্ছে, সব জায়গায় শিষ্টাচার করেই পুজো হয়ে থাকে। আমরা একটা মেসেজ দিচ্ছি এবং আমাদের মনে হয়েছে যে একটা সমাজের সমাজ ব্যবস্থা যে জায়গায় চলেছে সেখানে মেসেজটা দরকার, এবং সব কটা ক্লাবই এখন সেই জায়গায় এসছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, পপুলারিটিও যদি চান রাখতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট যদি রাখতে হয়, তাহলে মনে হয়েছে যে সেখান থেকে শিফট করাটা দরকার। আচ্ছা, মানে যুগের সাথে তাল মিলিয়ে আপনারা ওই পরিবর্তনটা করেছেন। আচ্ছা, তো আমি আপনার কাছে চলে যাব। এবারে পুজোর এই যে ভোগের ব্যাপারটা যদি একটু বলেন, মানে পুজোর কিন্তু খাওয়া দাওয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো পুজোয় ভোগের কি ব্যবস্থা থাকে? পুজোয় ভোগ বলতে আমাদের ক্লাবে, মানে যদি ধরুন আপনি ষষ্ঠী থেকে দশমী এই স্প্যানটাতে আমাদের ঠাকুরকে তো ভোগ দেওয়াই হয়, এবং সাথে সাথে আমাদের যারা ক্লাব সদস্য আছে বা সদস্যরা আসেন, তাদের উদ্দেশ্যে আমরা মানে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করি। এবং এটা ধরুন দিনের বেলা হোক কি রাতের বেলা, এবং এই ধরুন ভোগ খাওয়াটা তো একটা মানে কি বলবো একটা জাস্ট রিজন, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইভাবে আমরা সবাই একতা ভাবে আমরা থাকতে পারি। এবং দিনটা স্পেশালি ভোগটা করা হয়? ভোগটা প্রত্যেক দিনই হয়, কিন্তু স্পেশালি একটা অষ্টমী একটা গ্ল্যামার যেহেতু থাকে, তো অষ্টমীর একটা ভোগের মেনুটা একটু জেনে নেব। মেনুটা কি, মেনুতে কি থাকে? মেনুতে তো অনেক রকমই থাকে, এবং মূলত খিচুড়ি তো থাকেই, এবং তার সাথে অষ্টমীতে স্পেশাল থাকে পোলাও, তারপর পনিরের কোনো প্রিপারেশন। আচ্ছা, তো আমাদের বাঙালিয়ানাটাকে যথেষ্ট মানে আমরা বজায় রাখার চেষ্টা করি আমাদের ভোগটা করার মাধ্যমে। আচ্ছা, তো এবারে এই পুজোয় আপনাদের নিরাপত্তা ব্যবস্থাটা কিরকম থাকছে? নিরাপত্তা ব্যবস্থা বলতে, আমরা যখন আমরা মণ্ডপ ক্রিয়েট করি, মণ্ডপের মধ্যে যাতে সবাই সুষ্ঠুভাবে ঠাকুরটা দেখতে পারে বা কোনো রকম যাতে সমস্যা না হয়, তার জন্য আমাদের সিকিউরিটি গার্ডের ব্যবস্থা থাকে, এবং সেই সংখ্যাটা যথেষ্টই, মানে ধরুন অ্যাট এ টাইম 10 থেকে 12 জন আমরা অপারেট করি এক লোককে। এবং এমন নয় যে ওনারাই সারাক্ষণ ডিউটি করছেন, ওনারা শিফটিং ডিউটিতে থাকেন, এবং তাছাড়া আমাদের কলকাতা পুলিশে আমাদের সাথে যে মানে ওনারা যে সাহায্য করেন এই পুজোটাকে সফল করে তুলতে, তো ওনাদের অবদান তো অনস্বীকার্য। আচ্ছা, আমি চলে যাব আপনার কাছে। আচ্ছা, পুজো দুর্গা পুজো ছাড়া অন্য সময় কি ক্লাবের অন্য আরও অন্য অ্যাক্টিভিটিস থাকে? হ্যাঁ, আমাদের প্রায় বলতে গেলে সারা বছরই অ্যাক্টিভিটিস থাকে। কী ধরনের অ্যাক্টিভিটিস? যেমন আমরা মানে প্রত্যেক মানে বছর জানুয়ারিতে আমাদের একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়। এবার সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটা মানে আমরা যথেষ্ট বড় করে করার চেষ্টা করি, মানে যেরকম কী বলে অনেক ফান রাইডস থাকে বাচ্চাদের জন্য, প্লাস আমরা কী বলে রোটার্যাক্ট ক্লাবের সাথে কী বলে অ্যাসোসিয়েশনে করি, ঠিক আছে। আবার তারপর আমাদের তারপরেই ঠিক হয়ে গেলে আসে মানে 15th August ফুটবল টুর্নামেন্ট থাকে, আমরা অর্গানাইজ করি, তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে আমাদের অর্গানাইজ করা, তারপর পুজোর সময় তো আমাদের তো কী হলে বস্ত্র বিতরণ তো হয় প্রত্যেক বাড়ি আমাদের ঠিক রীতি নিয়ে। আর পুজোর 4 দিন কি কোনো বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকে? পুজোর 4 মানে পুজোটাই তো একটা অনুষ্ঠান নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই, কিন্তু সেটা ছাড়াও অন্য কোনো প্রোগ্রাম, ছোট কোনো প্রোগ্রাম? হ্যাঁ, আমাদের আমাদের ওপেনিং এর আগে তো মানে একটা কালচারাল ইভেন্ট একটা হবেই আমাদের। আপনাদের উদ্বোধন কবে হচ্ছে? আমাদের এবারে উদ্বোধন হচ্ছে তৃতীয় দিন। আচ্ছা, তো এই কালচারাল প্রোগ্রাম হবে? হ্যাঁ, কালচারাল প্রোগ্রাম প্রত্যেকবার আমাদের একটা মানে মাস্ট একটা করি আমরা। আচ্ছা, কারা সেখানে মানে ওই পাড়ার লোকজনই পার্টিসিপেট করে? হ্যাঁ, পাড়ার লোকজন তো নিশ্চয়ই পার্টিসিপেট করে, প্লাস আমরা চেষ্টা করি যদি কোনো সেলিব্রিটিকে নিয়ে আসা যায় বা যদি কোনো সেলিব্রিটি সিঙ্গার বা ডান্সার। এবারে কি সেরকম কোনো পরিকল্পনা আছে, মানে আমাদের জিও বাংলার দর্শক বন্ধুরা যদি জানতে পারেন? এটা আমার থেকে ভালো, আমাদের যে অ্যাসোসিয়েট সেক্রেটারি। আচ্ছা, আমি আপনার কাছেই আসবো, আপনিই বলুন। এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, মানে এটা নিয়ে পরবর্তীকালে এই মুহূর্তে দুর্গাপুজোর দিকে আমাদের চোখটা আসল দুর্গাপুজো, যার জন্য
এত বড় মানে আয়োজন, সুতরাং সেদিকেই আগে চোখটা রাখা হয়েছে। তো আপনাদের এই প্যান্ডেলে ফুটফল কিরকম হয়, দর্শনার্থীদের ভিড় কেমন হয়? সেটা তো মুখে বলে তো বোঝানো যায় না। এই মুহূর্তে কলকাতার যে কটা বড় দুর্গাপুজো হয়ে থাকে তার মধ্যে খিদিপুর পল্লী সরদিয়া ওয়ান অফ দ্য বেস্ট। এবং আপনি যদি রাত্রি দুটো তিনটের সময় যাবেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে বাইক রাখার জায়গা থাকে না। আচ্ছা, তো সেই রাতের বেলাতেও ভিড়টা কিন্তু সেরকমই থাকে, সারাদিন ধরেই থাকে। রাতের বেলা সংখ্যাটা বাড়ে, দিনের বেলা অনেকে তো লাইটিং দেখতে পায় না বলে আসতে, তখন অতটা সেই ভিড় থাকে না, কিন্তু রাতের দিকে ভিড়টা বাড়ে। আচ্ছা, একটা পুজোকে গড়ে তুলতে গেলে, একটা দুর্গাপুজোকে, কিন্তু বিভিন্ন জেনারেশনের মানুষদের ভূমিকাটা সমান থাকে। তো আপনাদের এখানে মহিলা বলুন, ইয়াং, প্রবীণ, এদের সকলের ভূমিকাটা কি সমানই থাকে? আমাদের যে দুর্গাপুজোর যে কাজগুলো যেগুলো হয়ে থাকে, মানে যেগুলো হচ্ছে ফল কাটা কিংবা যোগার যন্ত্র যে ব্যাপারটা, সেটা হচ্ছে মহিলারাই করে থাকে। পাড়ার যে মহিলারা আছেন তারাই করে থাকেন, এবং আদার যে কাজগুলো আছে এরা আমাদের থেকে অনেক ছোট, ওরা আছে, আমি আছি, যেরকম আমার ওপরেও সিনিয়র অনেকে আছে, আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, তারা অনেক সিনিয়র, তারাও থাকেন। এবং বলতে গেলে এটা আমাদের কিন্তু জেনারেশন বাই জেনারেশন হয়ে এসছে, মানে আমার বাবাই পুজো করে এসছে। আপনি কত বছর যুক্ত এই পুজোর সাথে? আমি তখন ক্লাস 10-11 পড়ি, তখন থেকেই যুক্ত, মানে এতদিন ধরে সেই ভারটা আপনি বহন করে চলেছেন। আনন্দ, এটা তো ভার বলা যায় না, এটা একটা আনন্দ। আচ্ছা, তো আপনাদের এবারে পুজোর আপনাদের প্যানেলের লোকেশনটা একটু বলে দিন যাতে দর্শনার্থীদের যেতে সুবিধা হয়। খিদিরপুর পল্লী সরদিয়ার লোকেশন ম্যাক্সিমাম সবাই জানে, তবু বলে দিচ্ছি, এটা হচ্ছে খিদিরপুর পদ্মপুকুর, আমাদের যেটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে খিদিরপুর পদ্মপুকুর। আচ্ছা, আর আপনাদের এই পুজোর প্ল্যানিংটা কবে থেকে শুরু হয়, মানে এবছর পুজো শেষ হওয়ার পরের বছর প্ল্যানিংটা তো শুরু হয়ে যায় না, সেটা মোটামুটি কবে থেকে? এটা হচ্ছে ভাসান শেষ হওয়ার পর এক সপ্তাহের মতো জাস্ট রেস্ট চলে, তারপরেই শুরু হয়ে যায়, এবং যদি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেরি হয়ে থাকে তাহলে কালী পুজোর পরে, জাস্ট দেওয়ালির শেষ হলো তারপরেই। পুজোর পরেই কিন্তু পুজো ভাবটা আপনাদের মধ্যে আবার চলে আসে, কারণ পরের বছরই চলে পুজোর জোগাড়টার জন্য। অবশ্যই। আর যেহেতু ভাষাদের কথা বললেন, তাই আমি জিজ্ঞাসা করে নেবো, বিজয়া দশমীর দিনটা কীভাবে পালন সেলিব্রেট করা হয়? আমাদের বিজয়া দশমীর দিন আমাদের ভাষণ হয় না, আমাদের দ্বাদশীর দিন আমাদের ভাষণ হয়ে থাকে। আচ্ছা, তো সেদিনকে আমাদের হচ্ছে, আমাদের এখানে একটা পরম্পরা আছে যে গেট নিয়ে যাওয়া, গেট মানে হচ্ছে নিয়ন লাইটের গেট, এবং আমাদের চন্দননগর থেকে শান্তিপুর থেকে গেট আসে, তো সেই সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা যেটাকে বলা হয়ে থাকে, তারপর ব্যান্ড থাকে, ঢাকি থাকে, তাই নিয়ে বিশাল পয়সা নিয়ে বেরোনো হয়, এবং তার সাথে তো আরও বাজি টাজি সব কিছুই চলে। আচ্ছা, মানে বর্ণাঢ্য একটা প্রসেশনের মাধ্যমে আপনাদের মাকে বিদায় দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, সব শেষে একটা প্রশ্ন করে নেবো, সেটা হলো জিও বাংলা শারদ সম্মান 2019-এ পার্টিসিপেট করতে পেরে আপনাদের কেমন লাগছে? অবশ্যই নতুন, যেহেতু এর আগে আমরা কতটা এক্সাইটেড, এটা তো একটা প্রতিযোগিতা, কতটা এক্সাইটেড আর কতটা প্রিপারেশন রয়েছে আপনাদের? আমাদের প্রিপারেশন, আমরা ফুল প্রিপারেশন নিয়ে নামি, মাঠে খেলতে নামবো এখন প্রিপারেশন নিয়ে তো নামবো না, এবং সেখান দিয়ে বলতে পারি যে আমরা ফুল প্রিপেয়ার্ড। এবং আপনাদের এখান থেকে আমি একটা বলতে পারি, যেহেতু জিও বাংলায় এই ধরনের একটা প্রোগ্রাম করছে, এতে কলকাতার দুর্গাপুজো অনেকটা এই যে মিডিয়ার মাধ্যমে হাইলাইট হবে, এবং আশা করছি এটা আরও দিনে দিনে বাড়বে। আপনাদের প্রিপারেশন তাহলে জোর কদমে চলছে। অবশ্যই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার। আমরা তাহলে কথা বলে নিলাম খিদিরপুর পল্লী সরদিয়ার সদস্যদের সঙ্গে, আর আমরা কিন্তু এই ক্লাবের প্রাউড ডিজিটাল পার্টনার। এরকমই আরও নতুন নতুন ক্লাবের আড্ডা নিয়ে, গল্প নিয়ে চলে আসবো আমি ইপ্সিতা আবার। ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার।